ব্যাস এই যে পান্তা ভাতের মজাটা না এসে বুঝে না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই আছো ভালো। তো গাইস, আজকে আমি বাড়িতে আছি সারাদিন, আর বাড়িতে মা বাবা কেউ নেই, সবাই কলকাতায় গেছে। তো ভাবলাম বাড়িতে আছি, একটা ব্লগ বানানো যাক। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আমি বাড়িতে বেসিক্যালি কী করি সেইটা দেখাবো। তো ঠিক আছে, দাদার মেয়েরা সবাই খেলছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 12:20। তো আমি প্রথমে কিছু খাবার খাবো, আর মন্দিরে লস্যি দেওয়া আছে। ভাইরা খবর দিল যে দাদা তো লস্যি দিচ্ছে মন্দিরে, তো সেটা খেতে যাব। আর বাড়িতে প্রথমে একটা কিছু খেয়ে নিই, বিস্কুট টিস্কুট, তারপর বেরোনো যাক। তো চলো। তো গাইস, আমি যেটা বললাম যে বিস্কুট খাবো বলে, তো বাড়িতে যারে বিস্কুট নেই, আছে খুব কম আছে, ওটা দাদার মেয়ে খাবে। তো আমি প্রথমে লস্যিটা নিয়ে আসি, তারপর আমি বাড়িতে এসে ভাত খাবো। মানে বৌদিকে বলে যাবো কি করে, যা করে রাখবে সেটাই খাবো, খিদে লাগছে অনেক জোর। তো এই যে বিস্কুট নেই, আমরা দেখতে পেলে আমার লাকটা খুবই খারাপ, কারণ আমাকে খিদে লেগেছে, আমার বাড়িতেও ভাত হয়নি এখনো, বৌদি পূজা করছে ওখানে। তো খিদা লাগলেই আমার বাড়িতে কিছু থাকে না, নাহলে এমনি সময় সব বাবা বিস্কুট নাস্তা বাস্তা করে রাখে, কিন্তু এখন নেই সে। ঠিক আছে, প্রথমে লস্যিটা খেয়ে আসি, তারপর কথা হচ্ছে। চলো। তো গাইস, বাড়ি থেকে বেরোনোর আগে আমার মুখের মাস্কটা খুঁজে পাচ্ছি না, কারণ মুখের মা মাস্ক পরলে মারা সবাই বকে, কারণ বাইরে বেরোলেই মাস্ক পরতে হয় অবশ্যই, কারণ ওখানে মন্দিরে অনেক ভিড় থাকে। তো আমি মাস্কটা পরে নিই। তো চলো। বাড়ি থেকে বেরিয়েছি আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছাতা নিয়ে বেরিয়েছি, এই যে ছাতা। তো হাতে নিয়ে যাচ্ছি মোবাইলটা গার করে করে। চলো যাই। এই যে দেখতে পাচ্ছ গুরুদুয়ার, তো এইখানে লস্যি দেওয়া হবে, রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে। চলো যাই, লস্যি দেওয়া শেষ আর আমি লাস্টে এসেছি সবার, গামলা টামলা গুছিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে, আর আমি লস্যি খেতে এসেছি এতক্ষণের পর। আমার ভাগ্যটা খুবই খারাপ, এই যে সব শেষ হয়ে গেছে আর আমি সবার লাস্টে এসেছি। হ্যাঁ ভাই বললো, দাদা লস্যি সব শেষ হয়ে গেছে, আর এই যে ভাই দিয়েছিল। যাকে ভাগ্যটা খুবই খারাপ, আর যখন আগের সপ্তাহে হবে ওই দিন খেয়ে নিবে, কারণ অনেক মানুষের ভিড় থাকে, আমার জন্য কি একা রাখবে? তো যারা আছে ওদেরকে দেয়। এই যে ভাইরা মন্দিরে খুবই ভালো কাজ করে এরা, এর দুজন সবসময়। তো সে কথা ছাড়ো, আজকে লস্যি পাইনি, অন্যদিন কোনো পাবো। তো দাদা আসি, দাদা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে লস্যি নাই, আর আমি ছাতা নিয়ে বাড়ি যাচ্ছি, আশা করে এসেছিলাম লস্যি খাবো কিন্তু পাইনি। তো মনটা পুরো চুরমার হয়ে গেল, অনেক কষ্ট হচ্ছে, ছাতা নিয়ে দাঁড়িয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক, যে পাইনি সে কিছু ব্যাপার না, আগের সপ্তাহে খেয়ে নিব। তো চলো বাড়ি যাই, বাড়িতে প্রথমে ভাত ফাত খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ভাগ্যটা খুবই খারাপ, আমি লস্যি পাইনি আজকে খেতে। তো এখন বাড়িতে ভাত বা পান্তা কিছু আছে নাকি দেখি, তারপর খাবো। তো খাই প্রথমে, তারপর দেখা হচ্ছে। চলো সৃষ্টি রে, ও সৃষ্টি সৃষ্টি চল চল। মানে সৃষ্টি পান্তা খাবি? হ্যাঁ চকু খাবি? চকু কি কি এনজয়?
भाई तो मुझे पानता पत्ता खाव बौदी हमारे डिमेर भाजी बना তারা খাবো এই যে তেল গরম হচ্ছে ডিম ছাড়বে বাহ দুটো ডিমের ভাজা না একা খাবো না ভাই খাবে এই যে ডিমের ভাজা আছে বুঝিয়ে দিই আমাদের ডিমের ভাজা বুঝি বানিয়ে রেডি করে দিয়েছি তো এই যে আমাদের পান্তা তো চলো খাওয়া যাক ওই এই যে পান্তা ভাতের মজাটা না এসে বুঝে না সবচেয়ে বেস্ট আমি খাবো এখন পান্তা এই যে পান্তা তো খাওয়া যাক খেয়ে নিই তারপর দেখা হচ্ছে চলো সো গাইস আমার পান্তা খাওয়া শেষ আর আমি এখন কোলে গড়ে দাঁড়িয়ে হাত ধুতে এসেছি তো হাত ধুই তারপরে তো গাইস আমি হাত ধুয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো চলো টাটা